এইখানে ব্যাপার যে আমি একজন রাজনৈতিক লোক, আমার কাজ হচ্ছে অনেক ইমপ্রেস করে নিয়ে আসা, তাই তো আমার দলে আমার নীতিতে, তো আমি আমার পরিবারের লোককে ইমপ্রেস করতে পারছি না, আমি চলে একদিকে সে চলে একদিকে, আমি ঠাকুর মানি না, আমি একটা ফুলও ছুঁড়ি না, আমার দলের কেউ ফুল ছুঁড়লে আমি তাকে পার্টি অফিস থেকে আউট করে দিই, বাইরেজ আমার বাড়ির লোক, আমার স্ত্রী বলো, আমার স্বামী বলো, আমার ছেলে মেয়ে বলো, বাবা আমার মা বাবা বলো, তারা কিন্তু জিনিসটা পালন করছে, কই আমি তো তাদেরকে ত্যায্য করতে পারছি না, বা আমি তো তাদের থেকে ত্যায্য হয়ে লিখিত পড়িত করে ত্যায্য হয়ে একদম পেপারে অ্যাড দিয়ে যে তুমি আমার মা বাবা নয়, তুমি আমার সন্তান নও, তুমি আমার জীবনসঙ্গী নও, আমি বা এই পরিবারের আমি কেউ নই, আমি একজন দলীয় কর্মী, ব্যাস আমার এটাই মেইন পরিচয়, আমি আর তোমাদের টাইটেলেও চলবো না, তোমাদের গার্জিয়ানশিপেও থাকবো না, আমি সেলফ হ্যাঁ স্ব অভিভাবক হয়ে থাকবো, করার কিন্তু সাহস কারোর হয়নি এখনও অবধি, তাই না? সুতরাং সেই গলায় তাবিজ, কোমরে কার, গলায় কার, হাতে বাদুলি, তাদের সাথেই কিন্তু সে থাকছে। তা একজন যদি নিজের পরিবারকেই ক্যাপচার করতে না পারলো, ইমপ্রেশন জমিয়ে বা কনভিন্স করে বা বিশ্বাস দিয়ে বা ভরসা দিয়ে বা বিজ্ঞানে এনে বা যুক্তিতে, মোদ্দা কথা আমি যদি তাদেরই সাপোর্টটা না পেলাম বা তাদেরকেই আমার সাপোর্টার বানাতে পারলাম না, তার মানে আমি তো আমার নিজের ঘরের মধ্যেই ভোটার তৈরি করতে পারিনি, তাহলে আমি কী করে চিন্তা করি যে আমি রাস্তায় মানে রাস্তায় মানে আমাদের মতো লোকদেরকে, মানে আমরা যারা পর শুধু জনতা যারা, তাদেরকে আমি ইমপ্রেস করবো? তার মানে আমি তো এখনও অন্যের মাইন্ডটাই বুঝতে পারলাম না যে সে কোকে কোন কথায় বিশ্বাস করে, কে কোন কথায় ইমপ্রেসড হয়, বা কার নেচার কীরকম, থাকুক না যে যে নেচারে আছে, আমি শুধু দেখবো আমার সমাজটা ঠিক আছে কিনা, একদম আমার চিন্তাধারার অন্যের ওপর চাপিয়ে দেবো এই আবার হয় নাকি, আমি লুচি খেতে ভালোবাসি, আর একজন হয়তো পরোটা খেতে ভালোবাসে, আর একজন হয়তো বিরিয়ানি খেতে ভালোবাসে, আর একজন হয়তো ফ্রাইড রাইস ভালোবাসে, এখন আমি যদি বলি বিরিয়ানির মধ্যে কী আছে, ওই তো ওই 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 বা ফ্রাইড রাইসের মধ্যে কী আছে, বিরিয়ানিটাই ভালো, এটা নয়, যার জীবের স্বাদ সেখে সেদিকে, এবার যে যেটা নিয়ে আছে থাকুক, তার মধ্যেও সে যাতে সৎপথে চলে, সে যাতে অবৈধ কাজ না করে, বেআইনি কাজ না করে, কারণ বেআইনি কাজ করলে তারও ঝামেলা, অন্যকে পরিষেবা দেওয়াও ঝামেলা, দিনে কালে তুমি ফেঁসেও যাচ্ছ, মানে সাময়িক প্রফিট, সাময়িক আরাম তারামের পরে তুমি ফেঁসে যাচ্ছ, তো সেটা না করলেই সমাজটা সবাই যদি স্ট্রেট পথে চলে তাহলে আর সমস্যা নেই, এরপরে কে কোন বিশ্বাসে চলবে, কে সে শৈব হবে, কে শাক্ত হবে, কে নিরামিষ খাবে, কে আমিষ খাবে, সে তার শরীর বুঝে, এমনও হতে পারে নিরামিষ খেতে খেতে সে এক প্রচণ্ড শরীর তার স্কিন ভালো আছে, বা নিরামিষ খেতে খেতে সে একেবারে ল্যাংব্যাগে হয়ে গেছে, আপসেই সে আমিষ খাবে, তেমনি আমিষ খেতে খেতে তার শরীর একেবারে ভেটকে গেছে, মানে 10 রকম রোগ এসে গেছে, আপসেই সে নিরামিষ খাবে, সে তার শরীর তার কাছে, কারণ আমার কষ্টটা আমার মাও নিতে পারবে না, আমার সন্তানও নিতে পারবে না, কষ্ট কিন্তু আমাকে ভোগ করতেই হবে, আমার মা বাবার কষ্ট আমি নিতে পারবো না, খুব বেশি হলে আমি দুটো আয়া রাখতে পারবো, আয়াদেরকে আমি তদারকি করতে পারবো, হয়তো মা বাবার সাথে বসিস, আমার মার কী কষ্ট নিয়ে ওই কোথায় ঠাকুরের ক্যালেন্ডারের সামনে দাঁড়িয়ে আমি হাত জোর করে কাঁদতে পারবো, কিন্তু আমার মা বাবার কষ্টকে আমি নিতে পারবো, হারগিস না, সুতরাং তারা যখন সচল ছিলেন, মানে যে যখন সচল থাকে তাকে অনেক কিছু বুঝে চলতে হয়, কারণ আমার কষ্ট আমার সুপ্রিমেও নেবে না, সুপ্রিমোর গায়ের কষ্টও কিন্তু আমি নেবো না, এটার একমাত্র ভগবানই দান করেছে, ভগবানই খেলা দেখাবেন, মানে উপরওয়ালা বা কর্মফল, আমি ভগবানও বলছি না, সৃষ্টিকর্তা বলো বা যে যেমন করেছে তার তেমন ফল, যে যত মিষ্টি খেয়েছে সে সুগারে ভুগবে, তার জন্য কি সে মিষ্টি খাবে না, আবার মিষ্টি না খেলে সেই রোগটাও হবে, গ্লুকোজ ফল করে যাবে, সুতরাং অবুঝের মতো চললে বা ধরাসরা জ্ঞানহীনভাবে চললে যে এখন আমার গায়ে শক্তি আছে, আমার দুটো পয়সা আছে, আমার লোকবল আছে, আমাকে সেবা করার বাড়িতে লোক আছে, বা আমার প্রচুর পয়সা আছে ডাক্তার দেখানোর, 4 দিন দামি নার্সিংহোমে ভর্তি হওয়ার আমার মানে এবিলিটি আছে, মানে পকেটের ক্ষমতা আছে, ঠিক আছে সব আছে, সব সব সব, বাট গায়ের কষ্টটা কে নেবে? মাধুরী দীক্ষিতের গায়েও যা কষ্ট হবে, সে দামি নার্সিংহোমে ভর্তি হলে তার হয়তো পার ডে 1 লাখ টাকা খরচ, এমন কেবিনে এসে ভর্তি হয়েছে, কিন্তু সেই অ্যান্টিবায়োটিক, সেই চ্যানেল ঢোকানোর কষ্ট, সেই এই করা স্যালাইন, তার স্যালাইনের ভিতরে ওষুধ দিলে যেই ওষুধটা মাধুরীকেও দেবে, সেই ওষুধটা কিন্তু এই যে সে এমনি হাসপাতালের যে মেঝেতে পড়ে থাকে তাকেও দেবে,
রাজনীতি সুপ্রিমো বিদেশে গেলেও যে ট্রিটমেন্ট হবে, কেমোথেরাপির বা ধরো চোখের চিকিৎসা, ঠ্যাঙের চিকিৎসা, হ্যামুন্ডু মাথার চিকিৎসা যা হবে, ওখানে তো হাই হ্যালো গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং স্যার, মুখটা মুছিয়ে দেবে, দারুণ করে একটা টিভি রাখবে, তার সাথে কথা বলা লোক আসবে, তার চারপাশে বিভিন্ন বোকে থাকবে, ফুল থাকবে, বিভিন্ন ম্যাগাজিন থাকবে, তার রুমটার মধ্যে বাথরুমটা ঝকঝকে তকতকে। আরে ভাই সবই ঠিক হলো, ওখানে সে ভর্তি হয়েছে কেন? ওখানে সে তো হোটেলে আনন্দ করতে যায়নি, সেখানে সে রোগের কষ্ট নিয়ে গেছে, রোগটা হয়েছে বলে তাকে ভর্তি হয়ে থাকতে হয়েছে। টুকিটাকি ওষুধ খেয়ে কিন্তু সে ঘরে থাকতে পারেনি, বা ঘরে থেকে সারবে সেরকম রোগ কিন্তু তার হয়নি। তো যে আমাদের লোকাল হাসপাতালের মেঝেতে পড়ে রয়েছে তারও যা সিমটম, তার জন্যই তাকে সেখানে ভর্তি থাকতে হচ্ছে, আর যার পকেটে পয়সা আছে সে 1,00,000 টাকার বেডে থাকছে। কিন্তু কষ্টটা কিন্তু একই, মেডিসিন কিন্তু একই, তাই না? ইনসুলিন সুগারেরও পেশেন্টের মেডিসিন, যে ভ্যান চালায় তারও মেডিসিন, যে অমিতাভ বচ্চন তারও মেডিসিন, তাই না? এটা তো বুঝতে হবে।